শোবিজ আসলে মেইন কথা না, মিউজিক তো আমি ছাড়বো না, ওইটা আমার মেইন জিনিস। মিউজিক হচ্ছে আমার লাইফ, সো মিউজিক যতদিন না ছাড়বো শোবিজে তো মনে হয় থাকতে হবে। আমি যাদের সাথে কাজ করেছি ওনারা আসলে এটার এক্সপার্ট। ফারুকি ভাই এরকম আগেও কাজ করেছে অনেক আর্টিস্টের সাথে যারা মানে অ্যাক্টর ছিল না। তো ফারুকি ভাই যেই কাজটা আমার সাথে মানে যেভাবে আমাকে গাইড করেছে, আমার মনে হয় যে বেস্টটাই বের করতে পেরেছে উনি। সো অ্যাজ আ এমন না যে ওখানে আমাকে মিউজিশিয়ান হিসেবে দেখবে, ওখানে আমাকে একটা কমপ্লিট অ্যাক্ট্রেস হিসেবেই দেখা হবে, দেখা যাবে। অ্যাজ আ পার্সোনালিটি আমি খুবই স্ট্রেইট ফরওয়ার্ড এবং স্ট্রং, সো আমার আসলে ঝামেলায় খুব কম পড়তে হয় কারণ আমি খুবই মেনটেন করি অনেক কিছু। তো আসলে সোফার ওরকম কিছু হয় নাই, ছোটোখাটো এটা সব জায়গায় হয়, কিছুটা হয়ে থাকলে। এটা আসলে অনেকদিন হয়ে গেছে, তো এখন আমি নিজেই একটু অভ্যস্ত হয়ে গেছি। যেটা আমার একটা প্রবলেম ছিল যে আমি চুল খুলে বের হতাম না, সেটা এখন আমার কাছে নর্মাল হয়ে গেছে। সো আবার হয়তো বা করবো, কিন্তু দুইটাই মেনটেন করবো। যখন ফার্স্ট আসে মানে আমার কাছে অফারটা, আমার কাছে খুবই অবাক, অনেক অবাক লেগেছিল প্রথমে, কারণ আমি তো আসলে সঙ্গীতের মানুষ, তাই না, মিউজিকের মানুষ। হ্যাঁ, মিউজিকের মানুষ। সো ওইখান থেকে আমার অনেক শকিং ছিল আমার কাছে এই ব্যাপারটা যে একজন ডিরেক্টর মোস্তফা সারা ফারুকি উনি আমাকে অফার দিচ্ছে। কিন্তু তারপর আমি আর ভাবছিলাম যে যেহেতু আমি অনেকদিন ধরে মিউজিক করছি, হয়তো বা আমি ট্রাই করতেই পারি এরকম কিছু একটা। সো ওইখান থেকে আমার কাছে মনে হলো যে এটাই আমার প্রথম প্রজেক্ট হওয়ার মতো যোগ্য। এবং ফারুকি ভাই, তারপরে তো আসলে আমি চঞ্চল ভাইয়ের কথা অনেক পরে জানতে পারি, কিন্তু যখন আমি জানি তখন তো আমার কাছে আর কি মানে আমার কাছে মনে হলো যে এরকম কম্বিনেশন থাকার পরে আমার আর কি কোয়েশ্চেন থাকতে পারে। প্লাস আমার কাছে মনে হয়েছে যে রাইট টাইম ছিল না তখন। আমি তখনও মিউজিক নিয়ে আছি, স্ট্যাবলিশ হচ্ছি, তো আমার কাছে মনে হয়েছে যে তখন আমার রাইট টাইম ছিল না। এখন ইটস এ গুড টাইম, ইটস এ রাইট টাইম। এখন দেখেন আমি শুরুই করলাম হচ্ছে ফারুকি ভাই এবং চঞ্চল ভাইয়ের সাথে, তো আমার নেক্সট কাজগুলো যদি সেই মানের হয় ওভাবে করে আমি আসলে আগাবো। জেফার কবে বিয়ে করবে দেখি না, একটু ভাবতেছি। এখন এই মুহূর্তে হয়ে আমার লাইফটা এত কাজ রিলেটেড যে পার্সোনাল লাইফেই আমি যেতে পারতেছি না, তো একটু কাজটা কমুক তারপরে পার্সোনাল লাইফে। আমার মেইন ড্রিম ছিল যে আমার প্যাশনকে আমি ফলো করব, আমার মিউজিক আমি করব, আমার ক্রিয়েটিভিটি আমি কিভাবে এক্সপ্রেস করতে পারি সেটা। সো ওই ড্রিমটা হচ্ছে, তাই না, ওই ড্রিমের মধ্যে আছি, তারপরের ড্রিমে তো যাব। স্বপ্নের নায়ক নাই, যেটা ওটা যেটা আপনি বলছেন ওটা হবে, কিন্তু স্বপ্নের নায়ক আপাতত নাই।